আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জনাব মাওলানা হাফেজ আলতাফ হোসেন সাহেবের কাছ থেকে আমরা আরবি লেখাগুলো দেখতেছি। জিম হা খাদাল জাল রাজা আঙ্গুলিয়া পয়রা যা সিন সিন সাদ ওয়ার্ণ পাবি সাদ সিন সিন সাদ ওয়ার্ণ পাবি সাদ তোদাইন হইন ওয়ার্ণ পাবি সাই কত হামসাইয়া ও তুমি মুক্ত বে মাদ্রাসা গিয়া ও হামসাইয়া পড়ো তুমি মক্তবে মাদ্রাসা গিয়া আলিফ বা তা সা পড়তে কত মজা। আলহামদুলিল্লাহ, আমরা জনাব মাজিদুল ইসলাম হাফেজ কারি মাওলানা মাজিদুল ইসলাম সাহেব, যিনি ঢাকা সাভার হেমায়েতপুর শ্যামপুর বাজার জামে মসজিদের সম্মানিত সহকারী ইমাম হিসাবে নিযুক্ত আছেন, আমরা তার কণ্ঠে আলিফ বা তার ছন্দগুলি খুব সুন্দরভাবে আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করবেন, আমিন আমিন। আমরা আমাদের সম্মানিত বেলাল স্যার, ইঞ্জিনিয়ার বেলাল স্যার, তার কাছ থেকে আমরা শুনবো যে আমাদের আলিফ বাতা স্যার যে ছন্দ বললেন, আমাদের জনাব হাফেজ কারি মাজুদ সাহেব উনার কাছে এই আলিফ বাতা ছন্দগুলি কেমন লাগলো একটু আমি স্যার একটু মন্তব্যটা আমি বলতে চাচ্ছিলাম, আপনি একটু বলেন এই ব্যাপারে। মাশাআল্লাহ, খুবই চমৎকার আলিফ বাতা স্যার, ছন্দটা খুবই ভালো লাগছে আমার কাছে, তার ছন্দটা খুবই সুন্দর হয়েছে, আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ।